হ্যালো বন্ধুরা, গুড আফটারনুন, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ব্যানার্জি কিমি। পরিবারের তোমাদের সকলকে জানাই আরো একবার অনেক অনেক স্বাগত। তো এখন আজকে হচ্ছে শুক্রবার দুপুরবেলা, এখন বাজে দুপুর দুটো। তো আমার স্নান খাওয়া সব হয়ে গেছে, আমি এখন চলে এসেছি তোমাদের সামনে একটা ইন্টারেস্টিং চ্যালেঞ্জ ভিডিও নিয়ে। তো থাম্বনেইলে নামটা দেখে তোমরা অলরেডি বুঝতেই পেরে গেছো যে কি নাম চ্যালেঞ্জটার। চ্যালেঞ্জটার নাম হচ্ছে প্লাস্টিক ব্যাগ ব্রেথ হোল্ডিং চ্যালেঞ্জ। ঠিক আছে, এটা একটু বুঝিয়ে দিই ডিটেলসে কি চ্যালেঞ্জ এটা। মানে এই যে এই ধরনের প্লাস্টিক ব্যাগটার মধ্যে ব্যাগটাকে এভাবে মাথায় পুড়ে নিঃশ্বাসটা কতক্ষণ পর্যন্ত আমরা হোল্ড করে থাকতে পারি, মানে নিঃশ্বাস না নিয়ে কতক্ষণ থাকতে পারি, এটাই হচ্ছে এটার চ্যালেঞ্জ। ঠিক আছে, তো এই একটা খটোমুটো চ্যালেঞ্জ আমি খুঁজে পেয়েছি, তো ভাবলাম তোমাদের জন্য চ্যালেঞ্জটা করি, দেখা যাক কতক্ষণ পারি। ঠিক আছে, এই দেখো প্লাস্টিক একটা ব্যাগ, আমি বড়সড় টাইপের একটা প্লাস্টিক ব্যাগ নিয়েছি এবং একটা ট্রান্সপারেন্ট ব্যাগ নিয়েছি, যাতে তোমরা আমার ফেশিয়াল এক্সপ্রেশনটা দেখতে পাও যায় কীরকম অবস্থা হচ্ছে। ঠিক আছে, তাহলে তোমরা বুঝতে পারবে যে কতক্ষণ আমি মানে কী ধরনের মানে অবস্থা হচ্ছে আমার চোখ মুখে। সেদিন একটা ট্রান্সপারেন্ট ব্যাগ আমি নিয়েছি এবং ব্যাগটার মধ্যে যে কোনো ফুটো নেই যেখান থেকে আমি নিঃশ্বাস নিতে পারবো না, সেটা তোমাদের আগে দেখিয়ে দিই। এই দেখো ব্যাগটা ফুলে গেল, তার মানে এর মধ্যে কোনো ফুটো নেই, মানে এটার মধ্যে যদি আমি নিঃশ্বাস ধরে মানে নিঃশ্বাস নিতে পারবো না আর কি, এটা যদি আমি মাথায় বাঁধি তাহলে নিঃশ্বাস কিন্তু নিতে পারবো না। সেটাই এবার দেখাবো যে কতক্ষণ পর্যন্ত নিঃশ্বাসটা আমি না নিয়ে থাকতে পারছি, ব্রেথটা হোল্ড করে থাকতে পারছি। ঠিক আছে, তো চলো, এই চ্যালেঞ্জ আমি কিন্তু আগে কখনো করিনি, জানি না কি কীরকম অবস্থা হবে। তো চলো, ও আগে চুলটা বেঁধে নিই দাঁড়া, আর ফ্যানটা বন্ধ করেই করছি, তো মানে এটা বেঁধে যদি না মরে যাই, নাও মরে যাই, তাহলে এই যে গরমের ছোটে মরে যেতে পারি, কারণ এত গরম যে ফ্যান বন্ধ করে কিছু একটা কথা বলা বা একটু দু মিনিট বসে থাকাটাও দুষ্কর, কিন্তু ফ্যান বন্ধ করে তো করতেই হবে, নইলে তো হচ্ছে কথা শোনা যায় না। তো চলো স্টার্ট করা যাক, জানি না এটা কীভাবে করে। তো প্রথমে এটাকে মাথায় পুড়ে নিলাম, শুনতে পাচ্ছ কিনা বুঝতে পারছি না, মাথায় পুড়ে নিলাম, নিয়ে এবার একটা জোরে একটা নিঃশ্বাস নিয়ে নিই আগে, নিঃশ্বাস নেওয়া যাচ্ছে না, আমি শুধু নিঃশ্বাস নিতে চেষ্টা করছি কিন্তু নেওয়া যাচ্ছে না। দেখো শ্বাস নেওয়া যাচ্ছে না ঠিক করে, সেজন্য শ্বাস অন মানে দ্রুত হয়ে যাচ্ছে। কোনো দিক থেকেও কিন্তু হাওয়া ঢুকছে না, ওরে বাবা। আর পারা যাচ্ছে না, 5 সেকেন্ড মানে গুনেছিলাম, তারপরে নিঃশ্বাস নেওয়া যাচ্ছিল না বলে আর গুনতেও পারিনি, দেখছো শ্বাসটা কেমন দ্রুত হয়ে যাচ্ছে, কথা বলা যাচ্ছে না। ওরে বাবা, পুরো মাথা মাথা ঘেমে থেমে একাকার, দেখো কি অবস্থা, এই 5 সেকেন্ডে কি অবস্থা। আর পায়েল আমাকে বলেছিল, পায়েলের পরিবারের পায়েল, যে ক্যামেরার দিকে তাকিয়ে কথা বলতে, কিন্তু আমি এখন পর্যন্ত ওটা ঠিক করে মাঝে মাঝে বুঝতে পারি না, ভুলে যাই, ওই জন্য স্ক্রিনের দিকে তাকিয়ে ফেলি, ওই জন্য আমাকে হয়তো টেয়ারা লাগে। তো যাই হোক, তো দেখলে কতটুকু টাইম শ্বাস ধরে রাখতে পারলাম, খুবই কষ্ট করবো। তো এটাই করার পরে বুঝতে পারছি, কারো যদি এইভাবে কোনো সময় নিঃশ্বাসটা বন্ধ হয়ে যায় বা কোনো এরকম পরিস্থিতি হয় যে শ্বাস নিতে পারছে না, তাদের তাহলে কীরকম অবস্থা হয়। তো আমি কাউন্ট করিনি, জানি না, তোমরা যদি কাউন্ট করো তাহলে আমাকে বলো কতক্ষণ পারলাম আমি। তো এটাই ছিল আজকের চ্যালেঞ্জ, যেটা আমি তোমাদের জন্য করলাম, তো তোমরাও চাইলে এই চ্যালেঞ্জটা করতে পারো, খুব ইন্টারেস্টিং একটা চ্যালেঞ্জ, একটু ইউনিক চ্যালেঞ্জ একটা। তো জানি না তোমাদের কেমন লাগলো, তবে আশা করছি তোমাদের এই চ্যালেঞ্জটা ভালো লাগবে।
যদি ভালো লাগে কমেন্টের মাধ্যমে জানিও, ঠিক আছে? আর যদি তোমার অন্য ধরনের কোনো চ্যালেঞ্জ দেখতে চাও, তো আমার মাথায় আর কোনো ধরনের চ্যালেঞ্জের আইডিয়া আসে না, তো তোমরা প্লিজ আমাকে একটু আইডিয়া দিও যে কী ধরনের চ্যালেঞ্জ ভিডিও তোমরা দেখতে চাও, তোমাদের চ্যালেঞ্জ ভিডিওগুলো করলে তোমাদের ভালো লাগবে, সেটা আমরা অবশ্যই করার চেষ্টা করব, ঠিক আছে? তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। দেখেছো এখনও নিঃশ্বাসটা কিন্তু মানে ঠিক হয়নি, এখনও মনে হচ্ছে কি যে ওই যে সিঁড়ি দিয়ে উঠলে যেমন হাঁপিয়ে যায় মানুষ, নিঃশ্বাসটা মানে জোরে 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 ওরকম হচ্ছে। তো যাই হোক, এখানে শেষ করছি ভিডিওটা। নতুন ভিডিওর সাথে খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে দেখা হবে, ততক্ষণ পর্যন্ত খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।